হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের জন্য নতুন একটা জব রিক্রুটমেন্ট আউট হয়েছে, খুব ভালো একটা রিক্রুটমেন্ট, এটাই আজকে আউট হয়েছে। তো এটা এসএসসির মাধ্যমে সিএইচএসএল জন্য যে নোটিফিকেশন সেটা অফিসিয়ালি আউট হয়ে গেছে। সিএইচএসএল মানে হচ্ছে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, মানে উচ্চ মাধ্যমিক পাশে যে জবটা। ওকে, খুব ভালো, প্রায় 5,000 প্লাস ভ্যাকেন্সি আছে, তো সবাই এটার জন্য অ্যাপ্লাই করবে। সমস্ত ডিটেলস আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তোমাদের জমা হবে 6 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত তোমাদের পুরো ফর্ম ফিল আপ হবে। লাস্টের দিকে এদের সার্ভার বসে যায়, তো যত পারবে প্রথম দিকেই তোমরা এটার ফর্ম ফিল আপ করবে। এখানে দেখো লাস্ট ডেট আরেকবার দিয়ে দিয়েছে, 15ই ডিসেম্বর 2020। অনলাইন পেমেন্টেরও লাস্ট ডেট দিয়েছে 17ই ডিসেম্বর 2020, এবং অফলাইন যদি চালান জমা দিতে চাও তো 19ডিসেম্বর 2020 লাস্ট ডেট দিয়েছে। কিন্তু অফলাইন চালান দিতে অনেক ঝামেলা, অনলাইনেই পেমেন্ট করে দেবে। ওকে, তোমাদের যে এটিএম কার্ড থাকে সেটার মাধ্যমে পেমেন্ট হয়ে যাবে। তো এটা দেখো, এখানে তোমার এক্সাম ডেটও দিয়ে দিয়েছে, যে টায়ার 1 বা প্রিলিমস এক্সাম যেটাকে বলা হয় সেটা হচ্ছে তোমার 12 এপ্রিল 2021 থেকে 27 এপ্রিল 2021-এর মধ্যে হবে। এবং তারপরে তোমাদের টায়ার 2 যেটা ডেসক্রিপটিভ পেপার, তারপরে সেটা তোমাদের অফিসিয়ালি জানিয়ে দেবে। এবার দেখো এখানে তোমাদের নতুন ডিটেলস এখানে দিয়েছে, তো পে স্কেল কী কী পোস্ট রয়েছে এবং তার পে স্কেল কত সেটা তোমাদের দিয়েছে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক অর জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য পে লেভেল 2 তমার 19,900 থেকে 63,200 টাকা তোমার স্যালারি হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এইটাতে তুমি জব পেলে এটাতে তোমার স্যালারি হবে 25,500 থেকে 81,100। 3 নম্বর দেখো ডাটা এন্ট্রি অপারেটার, এটার জন্য তোমার 25,500 থেকে 81,100 টাকা তোমার এখানে স্যালারি হবে। এবং ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড A, এটার জন্য 25,500 থেকে 81,100। তো এই 4 ধরনের পোস্ট রয়েছে। দেখো এখানে অফিসিয়াল ভ্যাকেন্সি এর এখন পর্যন্ত আউট করেনি, কিন্তু কিছুদিন আগে একটা পেপার কাটিং আউট হয়েছিল যেখানে তোমার বলা হয়েছিল প্রায় 5,000 প্লাস পোস্টের তোমাদের এই এসএসসি সিএইচএসএলের রিক্রুটমেন্টটা হচ্ছে। ওকে, এবং কিছুদিন পর অফিসিয়ালি ওরা পাবলিশ করে দেবে। ওকে, এসএসসির ওয়েবসাইটে তোমরা এটা পেয়ে যাবে। তো এটা খুব ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে। এবং দেখো এখানে লিখে দিয়েছে এটা জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে, সেটা সবার প্রথম তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এটা 1 নম্বর। তারপরে আরও ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো দেখো, এজ লিমিট যেটা চেয়েছে তোমার 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1 জানুয়ারি 2021-এর মধ্যে, মানে তোমার ডেট অফ বার্থ যদি 2 জানুয়ারি 1994 থেকে 1 জানুয়ারি 2003-এর মধ্যে হয় তোমার ডেট অফ বার্থ, তাহলে এটার জন্য তুমি অ্যাপ্লিকেবেল। এবং তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমাদের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। তো এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছরের ছাড়, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসিদের জন্য 13 বছরের ছাড়, পিডাব্লিউ এসসি এসটিদের জন্য 15 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যান হলে 3 বছরের এজ লিমিট তোমরা এখানে ছাড় পাচ্ছ। আরও কিছু রয়েছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের। এবং আরেকটা জিনিস, যখন ফর্ম ফিল আপ করবে তোমার যে ডেট অফ বার্থ সেটা যেন তোমার মাধ্যমিকের সার্টিফিকেট বা বা তোমাদের যে রেজাল্ট সেটার মধ্যে যেন থাকে, সেটা এখানে বলে দিয়েছে। দেখো সেটা অনুযায়ী তোমরা ফর্মটা ফিল আপ করবে, নাহলে কিন্তু পরে গিয়ে অনেক ঝামেলা হয়। ওকে, এরপর দেখো যে ডিটেলসটা তোমাদের এখানে জানিয়েছে, এখানে দেখো কোয়ালিফিকেশান কী লাগবে। তো দেখো এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রথমে যেগুলো পড়লাম জেএসএ পিএ এসএ ডিইও, এইগুলোর জন্য তোমাদের যেটা পাস করতে হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস বা এর ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন যদি পাস করে থাকো তাহলেই তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবেল। এবং দেখো শুধুমাত্র যেটা সবাই লাস্টে ছিল ডাটা এন্ট্রি অপারেটার ডিইও গ্রেড A, এটার জন্য যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, এটার জন্য শুধু তোমাকে উচ্চ মাধ্যমিকে গ্র্যাজুয়েশনে সরি উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করে থাকতে হবে, এবং এর যেন ম্যাথামেটিক্স তোমার যেন একটা সাবজেক্ট থাকে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা একমাত্র এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বাকি যে পোস্টগুলো রয়েছে সবগুলোর জন্য তুমি জাস্ট উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। কোনোরকম কোনো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি তোমাদের এখানে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, কোনো ভয় নেই। এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে ssc.nic.in। ওকে, এবং অনলাইনে খুব ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে। এবং তোমাদের লাস্ট ডেট এখানে আরেকবার দিয়ে দিয়েছে 15ই ডিসেম্বর, তো তার আগে যত তাড়াতাড়ি পারবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিস, তো এখানে তোমাকে 100 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে। ওমেন ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এদের কোনোরকম কোনো ফিস পেমেন্ট করতে হবে না। তাহলে ফিস কাদের পেমেন্ট করতে হবে, 1 নম্বর হচ্ছে যারা আনরিজার্ভ বা জেনারেল, এবং আর এক হচ্ছে যারা ওবিসি, এদের দুজনকে পেমেন্ট করতে হবে, বাকি আর কাউকে পেমেন্ট করতে হবে না। এবং এটা শুধু যারা মেল তাদেরকে, যারা ওমেন ওমেন
আনরিজার্ভ ওবিসি যে কোনো ক্যাটাগরি হোক তাদের কোনো পেমেন্ট করতে হবে না, শুধু মেল ক্যান্ডিডেট আনরিজার্ভ এবং ওবিসি যারা রয়েছে তোমাদের 100 টাকা করে ফর্ম ফিল আপের জন্য পেমেন্ট করতে হবে। ওকে, খুব ভালোভাবে বুঝে গেলে এবার তোমার দেখো এখানে এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন তো এখানে দেখে নাও, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে এখানে যারা ফর্ম ফিল আপ করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের এক হচ্ছে হুগলিতে এক্সাম সেন্টার পড়বে, সেকেন্ড হচ্ছে কলকাতা এক্সাম সেন্টার পড়বে, থার্ড হচ্ছে শিলিগুড়ি। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাকে বলবে এক্সাম সেন্টার চুজ করো 1, 2, 3 পর। তো তখন দেখছো এই পাশে যে নাম্বারগুলো লেখা রয়েছে দেখবে এইগুলোকে পুট করতে বলবে। তো দেখে দেখে পুট করবে, ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে। মনে করো তুমি তোমার ফার্স্ট চয়েস চাইবে, তুমি তখন সেখানে হুগলি দিলে, তারপরে কলকাতা দিলে, তারপরে শিলিগুড়ি দিলে। যাদের শিলিগুড়ি সাইডে বাড়ি তো তারা শিলিগুড়ি আগে দেবে, তারপরে কলকাতা দেবে, তারপরে হুগলি দেবে, এরকমভাবে ফর্মটা ফিল আপ করবে। যেখান থেকে তোমার কাছে বাড়ি হবে সেখানটা আগে 1 নম্বর প্রেফারেন্স দেবে ফর্ম ফিল আপ করার সময়। ওকে, তাহলে তোমার সেখানে এক্সাম সেন্টার পড়ার চান্স সবথেকে বেশি, না হলে কিন্তু দূরে পাঠিয়ে দেবে পরীক্ষা দিতে, তখন কিন্তু ট্রাভেলে অনেক ঝামেলা হয়ে যাবে। এবার দেখো স্কিম অফ এক্সামিনেশন তো কেমনভাবে হবে, সবার প্রথম দেখো টায়ার 1 হলো যেটা হচ্ছে MCQ বেসড। ওকে, তারপর টায়ার 2 যেটা হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার টায়ার 2। ওকে, তারপরে কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট থাকবে, তারপরে তোমাদের একদম মেডিকেল হবে, তারপর জয়েনিং হয়ে যাবে। এবার দেখো টায়ার 1 যেটা হবে SSC CHSL এ দেখবে আমি লাইভ মকটের ক্লাসে অনেক প্রশ্নগুলো করিয়েছি, তো সেগুলো দেখবে খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই পরীক্ষার জন্য কাজে লেগে যাবে। তো দেখো তোমাদের 25 মার্কসের ইংলিশ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25 মার্কস মানে রিজনিং থাকবে, ম্যাথ থাকবে 25, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে মানে জিকে থাকবে 25। তো 100টা কোশ্চেনও প্রত্যেকটা কোশ্চেনের মার্ক মান হচ্ছে 2। ওকে, তাহলে 100 × 2 মানে 200 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন 2 মার্কস করে, এবং এটার জন্য তুমি টাইম পাবে 60 মিনিট, 1 ঘন্টার পরীক্ষা। তুমি যদি তোমার 80 মিনিট থাকবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা আছে বা ডিজেবল যেগুলো রয়েছে তাদের জন্য। এরপর দেখো টায়ার 1 হয়ে গেল, টায়ার 2 হয়ে গেল, টায়ার 3, তারপর তোমাদের এখানে কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট থাকবে সেটা বলে দিয়েছে, এবং এখানে দেখো তোমাদের নেগেটিভ মার্ক 0.50। ওকে, তোমাদের নেগেটিভ মার্ক হবে, একটা ভুল করলে 0.50 তোমার নেগেটিভ হয়ে যাবে। এবং আরেকটা দিয়েছে যে তখন তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি আউট হবে, তোমার যদি মনে হয় কোনো প্রশ্ন ভুল মানে তুমি সঠিক করেছো ওরা ভুল অ্যান্সার দিয়েছে, তুমি 100 টাকা দিয়ে সেটার জন্য তুমি তখন দেখতে হবে, সেটা পরীক্ষার পরের ব্যাপার। তো এখন তোমরা যেটুকু দরকার সেটুকু বুঝে নিলে এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে আমি PDFটা পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা এই সিলেবাসগুলো দেখে নেবে। ওকে, সিলেবাসটা অনেকটা বড় রয়েছে, অনেকগুলোই রয়েছে, সেই প্রত্যেক এক্সামে একই সিলেবাস এখন, তো তবুও তোমরা যদি দেখতে চাও এগুলো অবশ্যই দেখে নেবে। ওকে, এ অথবা লাইভ মক টেস্টের আমাদের ক্লাসগুলো দেখে নেবে, SSC CHSL CGL CPO সব একই সিলেবাস, তো কোশ্চেন কেমন আসে ওখান থেকে তোমরা বুঝতে পারবে। তো এই ছিল সমস্ত ডিটেলস, কোনোরকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, এবং এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো ssc.nic.in, ওইখান থেকেও তোমরা ডাউনলোড করে দেবে। এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের এগুলো তো একটু ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে, কোনো ডকুমেন্টসে যেন ভুল না থাকে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখানটা একটু দেখে নাও, এখানে তোমাদের কেমনভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন কীভাবে করবে, তারপরে লগ ইন করে ফর্ম ফিল আপ কী করবে, সেটা পরপর এখানে তোমাদের স্ক্রিনশট দিয়ে এই অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া আছে, তো এটা দেখে দেখো তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। ওকে, তো থ্যাংক ইউ, এরকমভাবে তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে লাস্টের দিকে, তো এরকম এটা দেখে দেখো তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। এটা অফিসিয়াল ওয়েবসাইটে যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে সেটাতে অ্যাটাচ করা রয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, এখানে আরেকটা নতুন জিনিস এবার অ্যাড করেছে, তো তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে ফটোটা দেবে সেই ফটোটা তোমাকে লেটেস্ট আপডেটেড হতে হবে, এবং তার নিচে মানে এরকম ফটো ফটোর নিচে তোমার যে কোন ডেটে তুমি ফটোটা তুলেছো সেটা তোমাকে দিতে হবে, এবং সেটা যত সম্ভব এখানে দিয়ে দিয়েছে। দেখো নট মোর দেন 3 মান্থস ওল্ড, মানে 3 মাসের পুরনো ফটো ওরা নেবে না, মানে তোমাকে নতুনভাবে ফটোটা তোলাতে হবে, তুমি নতুন ফটো তুলবে এবং ফটোর নিচে তোমার যেন ডেট লেখা থাকে। ওকে, এখানে দেখো লিখেই দিয়েছে ডেট অন হুইচ অফ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন মাস্ট বি ক্লিয়ার প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ, মানে তোমার ফটো যেটা দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসবে বা স্ক্যান করিয়ে নিয়ে আসবে সেখানে দেখবে এরকম ফটো থাকবে, এবং তার নিচে যেন সেই ডেটটা দেওয়া থাকে যে ডেটে তোমরা ফটোটা তুলেছো, এবং সেই ডেটটা যেন 3 মান্থের পুরনো না হয়। ওকে, থ্যাংক ইউ